যাদের সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সিনেমার গল্প। সকালে হাসি খুশি খবর প্রকাশের পর সন্ধ্যায় মান অভিমান, সাড়াসাড়ির খবর। সিনেমার মানুষ পরিমণি ও শরীফুল রাজ সিনেমার বাইরের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আলোচনায়, একই সঙ্গে সমালোচনারও শেষ নেই। চার মাস ধরে এই তারকা দম্পতিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। বুধবার রাতে প্রায় চার মাসের দ্বন্দ্ব ভুলে সন্তান রাজ্যকে নিয়ে রাজ ও পরিমণিকে একসঙ্গে গান বাংলার অফিসে দেখা যায়। রাজ, পরিমণি ও রাজ্যকে নিয়ে ওই দিন কেক কেটেছে গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার তাপসের ফেসবুক পেজে প্রকাশিত হয়। নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম এর পক্ষ থেকে। ছবিগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে এখনো ঘুরে বেড়াচ্ছে। পরের দিনই খবর আসে রাজ পরির বাসা থেকে আবার বেরিয়ে গেছেন। এরপর শুক্রবার রাতে রাজের কয়েকটি ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হয়। সেখানে একটি ছবিতে মাথায় রক্ত, তবে সেটি রাজের মাথা কিনা বোঝা যাচ্ছে না। আর একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন, তবে কোথায় কিভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে গণমাধ্যমের খবরগুলো তা পরিষ্কার করতে পারেনি। মুই জানি তুই ভিতরে আসোস, খোল। তিন দিন পর সোমবার রাতে পাওয়া গেল রাজকে। আহত হওয়া বা পরির সঙ্গে নতুন করে আবারও দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি অস্বীকার করেন রাজ। তিনি বলেন, ফেসবুক বা কিছু অনলাইন পোর্টালে যেসব তথ্য ছড়ানো হয়েছে সেসব সত্য নয়। গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম আমি, সামান্য চিকিৎসা নিতে হয়েছিল, ওই দিন ঠিকঠাক হয়ে গেছি। আমি কয়েকদিন ধরে আমার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত আছি, বাইরে মনোযোগ কম দিচ্ছি, একান্তই না হলে ফোন ধরি না। কত বড় পরামর্শ দেখবা। আফসোস করে পরাণ খ্যাত এই অভিনেতা আরও বলেন, আমার যা ঘটেনি তা ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা খুব দুঃখজনক, এসব শুনে দেখে কষ্ট পাচ্ছি আমি। আমি পরি, রাজ্য এই নিয়ে আমার ঘর, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটি ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয়। আমি বিষয়টি নিয়ে খুব বিরক্ত, সব কিছু সমাধান হওয়া দরকার, শেষ হওয়া দরকার। আরে মরছি মরছি আমি মরছি, তোমরা মইরো না গো, তোমরা মইরো না। রাজের কথা আমার কাছে মনে হয় আমার চারপাশের কিছু মানুষ এসব বিভ্রান্তি ছড়িয়েছেন, ছড়াচ্ছেন। মনে হচ্ছে তারা ভালো চান না, তারা আমাদের ভালো থাকতে দেবেন না। চারপাশে সেই মানুষ কারা জানতে চাইলে রাজ বলেন, তাদের কথা আর বলতে চাই না, এসব করে যদি তারা ভালো থাকে থাকুক, যখন সময় আসবে তখন সব বলবো, আমি আগে নিজেকে একটু গুছিয়ে নিই, নিজে ঠিকঠাক হয়ে নিই, সব বলবো। রাজের বক্তব্য, আমি ও পরি ঠিকঠাক আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, ওর জ্বর হয়েছিল, এখন বেশ সুস্থ আছে। আমাদের নিয়ে বাজনাটা বেশি, সুযোগ পেলেই মানুষ বাজায়। রাজ জানিয়েছেন, এখন তিনি পরি সন্তান সহ বসুন্ধরার বাসাতে আছেন।